নমস্কার, আমি আপনার পরিচয়টা জানতে চাইছি, তার সাথে সাথে আপনার আর্ট ওয়ার্কের যে সাবজেক্টটা আছে কী পাবেন না কী তো না কেন এই সাবজেক্টটা এনেছেন এই জন্যটা সে বিষয়ে যদি আপনি জানান আপনার পরিচয়টা জানান। আমার নাম ত্রিনা ভট্টাচার্য আর আমি বর্ন অ্যান্ড ব্রট আপ পাটনাতে, আর এইখানে আসি। এখানে এসে আমি বিয়ের পরেতে আঁকা শুরু করি এবং আমার আঁকার জার্নিটা শুরু হয় হচ্ছে আমার টুয়েলথের এক্সামসের পর যে ফাঁকা টাইমটা থাকে সেই টাইমেতে আমি এমনি জাস্ট অ্যাক্রিলিক নিয়ে খেলতে শুরু করি। করতে 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 মানে একটা টাইমের পর আরও ইম্প্রুভ করতে শুরু করি। আমি কোনোদিনও কারোর কাছে শিখিনি, ভিডিওস দেখতাম, ইউটিউব দেখতাম, ফেসবুকের কিছু আর্টিস্ট বন্ধুরা ছিল তারা হেল্প করেছে, সেখান থেকেই আর কি আমি মানে উঠতে শুরু করেছি। আর এই দুটো আর্টওয়ার্ক আমি এই রিসেন্টলি মিন্স 3-4 সপ্তাহ মতন হয়েছে আমি ডিজিটাল পেন্টিংটা করা শুরু করেছি। এই দুটো আমার ফার্স্ট ডিজিটাল পেন্টিং, তাই জন্যে খুব থিম্যাটিক কিছু নেই, একদম সিম্পল রেখেছি, জাস্ট স্টার্ট করেছি বলে। এটা বুদ্ধদেব আর এটা গণেশ। গণেশ আর বুদ্ধ মানে আমার খুব একটা স্ট্রং বিলিভের জায়গা সেটার জন্যে, আর হোপফুলি আগে আরও ডিজিটাল ওয়ার্ক নিয়ে কাজ করবো। বেসিক্যালি আমি প্যাস্টেল আর্টিস্ট, রিয়েলিস্টিক পেন্টিংস করতে বেশি ভালোবাসি, কিন্তু যেহেতু এটা নতুন বানিয়েছিলাম এবং আপনাদের ইয়েটাও খুব একদম সেই সময়টা এসেছিলো, তাই জন্য আমি এই দুটো পেন্টিংস এখানেতে দিয়েছি এক্সিবিট করার জন্য। ভালো লাগলো, খুব সুন্দর পেন্টিং। আমাদের ইচ্ছা না এটা তো না আমাদের কালারিং না নতুন নতুন আর্টিস্ট আসুক আমাদের সাথে চলুক একসাথে এগিয়ে চলুক। আপনি আর্ট জার্নিটা আপনার আর্ট জার্নিটা কোথা থেকে শুরু হয়েছে, কীভাবে আপনি এই জার্নিতে কী শিখেছেন, কীভাবে এক্সপিরিয়েন্স হয়েছেন? জার্নিতে তো অনেকে তো ব্যর্থতা হয়, ব্যর্থর মধ্যে ওর জার্নিটা তো কমপ্লিট করা হয়, বাট এই জার্নির মধ্যে স্বপ্নও দেখা হয়, এই স্বপ্নটাও যদি আপনি আমাদেরকে জানান। ব্যাপারটা হচ্ছে যে আমি যখন আঁকা শুরু করি তখন আমি ভাবিনি যে এটা আমি প্রফেশন হিসেবে কোনোদিনও নিতে পারবো, কিন্তু আস্তে আস্তে যখন দেখলাম ইম্প্রুভ করছি তখন সব আর্টিস্টদের মতনই একটা স্বপ্ন এসেছিলো যে আমি এক্সিবিট করব, ওইখান থেকে আঁকা বিক্রি হোক, লোকেদের কাছে আমার যেন কাজটা আরও পৌঁছক। ভুল ত্রুটি অনেক হয়েছে, অনেক ক্যানভাস নষ্ট হয়েছে, সেই নষ্ট ক্যানভাস থেকেই অনেক কিছু শিখতে পেরেছি আর এখনও শিখছি, রোজই প্র্যাকটিস করি, রোজই চেষ্টা করি কিছু নতুন শেখার, কিছু নতুন করার। এবং আমি চাই যে আগে আরও এরকম আপনারা সুযোগ করে দিন আমাদেরকে, যা কি আমরা নিজেদের আর্টসগুলো আরও বেশি ভালো করে লোকেদের সামনে পৌঁছতে পারি। অবশ্যই এটা তো আমাদের স্বপ্ন, কালারিংসের স্বপ্ন যে সমস্ত আর্টিস্টকে নিয়ে এগিয়ে নেওয়া যাওয়াই অ্যান্ড আর্টিস্টকে একটা প্ল্যাটফর্ম দেওয়া হোক যেখানটা আর্টিস্টদের নিজেদের ক্রিয়েটিভিটি দেখা, ক্রিয়েটিভিটি থেকে এগিয়ে নিয়ে যাক, ইম্প্রুভ করুক, একে একে অপরকে দেখে এগিয়ে চলুক। এটা না সবসময় আর্টিস্টদের একটা ইচ্ছা থাকে যে এক জায়গায় হয়ে সমস্ত আর্টিস্টদের আর্টওয়ার্কগুলো দেখে নিজেদেরকে ইম্প্রুভ করি, তো এটা তো না হতেই থাকবে, এটা তো আমাদের কখনো বন্ধ হবে না, কখনো স্বপ্ন দেখার না শেষ নেই একদম। তো আপনি এই যে কালারিংসের সাথে জুড়েছেন, কীভাবে জুড়েছেন অ্যান্ড জুড়ে কেমন লাগছে আর কী অনুভূতি পেয়েছেন সেটা যদি আমাদেরকে কালারিংসের যদি জানান। আমি ইনস্টাগ্রামের থ্রু আপনাদের পোস্টটা দেখতে পেয়েছিলাম, সেটা ওই অ্যাডভার্টাইজমেন্টে ফ্ল্যাশ হয়েছিল, সেখান থেকে আমি হোয়াটসঅ্যাপেতে মেসেজ করি, করে আমি আমার রেজিস্ট্রেশনটা করি, মেইল করেছিলাম, ছবিগুলো সিলেক্ট হয়েছে। প্রসেসটা আমার খুবই পছন্দ হয়েছিল, এমনি শুধু এক্সিবিশনের জন্য ছবি এমনি নর্মাল পাঠাতে হয় কিন্তু এখানে একটা সিলেকশন প্রসেস ছিল যেখানেতে সিলেক্টিভ কিছু আর্টিস্টদেরকেই আপনারা চান্স দিয়েছেন, সেটা খুব পছন্দ হয়েছে। এবং এক্সিবিশনের পরেও এক্সিবিশনের সাথে সাথে এখানেতে কিছু মানে সিলভার এবং গোল্ড অ্যাওয়ার্ডস দেওয়া হয়েছে, যেখানেতে আর্টিস্টরা নিজেদের জায়গাটা কতটা ভালো করতে পারছে বা খারাপ করতে পারছে সেটা অন্তত একটা ছোট্ট করে হলেও আইডিয়া পাওয়া গেছে, সেটাও খুব পছন্দ হয়েছে। এবং আমি তো চাইবো কি আপনারা আরও এখানে করুন, যেন আমরাও আরও বেশি এরকম সুযোগ পেতেই থাকি। অবশ্যই এটা তো আমাদের